না মাইক গেলে কি হবে, মাইকটা যদি তুমি না নাও, মাইকটা তো মাইক মানে যা খুশি গালা গালি তো মাইকটা দিয়ে ভালো সাউন্ড আসবে। এটা কোথা লাগাবো, এইখানে? না না, এই বিশ্বনাথ। বিশ্বনাথ কি দে এই আগুন দে, কোন নেই তোমার কাছে? এই বা ডিসলাইন নেই, কি বললি কাঠগুলো নিলাম। এই গোপাল যে তারা শিকাস্ত হি হুয়া, আমি আমার আমার ইউটিউব চ্যানেল আছে ট্রাই টু গোল্ডেন লাইফ, বুঝলে তো, ওখানে আমার গান ফান সং আপলোড সব হয়, ফেসবুক আছে দেখতে পাবে। আমি ঘরে বসে বসে আমার যা হয়, আর ঠিকমতো ডেকোরেশন পেলে তখন একটা আলাদাভাবে আমি এমএচ করে আমি যাই। ভজন এখন ইয়ে বাইরে মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু আছে লোক, আছে আমাকে তো মুঝে ये चाहने की रास में तरह तरह शिकस्त ही हुआ नना नना नना। আর শোর থাকতে হবে, গলার নয়েজ থাকতে হবে, বুঝলে তো, তোমাদেরও একটা গান থাকলে না নানা নানা, তাহলে আমারও ভালো লাগবে। যেমন সন্দীপ ভালো গায় বললে হবে না, আসবে না এখানে লোকেশন করে গেলে জায়গাটা খুব সুন্দর জায়গা কি এটা গাছ। আরে এই মঞ্চ, এইখানে আমরা প্রত্যেকদিন কত গান করে গেছি এখানে, ঠিক আছে? এ তারকেশ্বর যাবে তো স্যার আমাদের সাথে? ছিল না একটু দাঁড়াও, কখনো হলো না তোর প্রীতি, এটা আমার পুরোটাই নিজস্ব গান। এগুলো আমার গান, আরো গান শোনাবো আমি। আমি তাহলে একটা গান বলছি, হ্যাঁ আমাদের বোন। আর সত্যি বলছি, আমি অতটা গিটার পারি না, যতটুকু হয় ততটুকু আমি নিজের ভেতরে করি, কিন্তু তোমরা গান করবে আমি বাজাবো। না আমি আবার চলে যাবো, আবার ফটো তুলবে খাও। সত্যি বলছি, এইগুলো যদি আমার সাথে অর্কেস্ট্রা বা আমার নিজস্ব বিট থাকতো, তাহলে এই গানগুলো মানে প্লেব্যাক হিট হতো আর কিচ্ছু না। হ্যাঁ, যে র্যাপগুলো আছে সেই র্যাপগুলো কি খারাপ র্যাপ আছে বলো না? সাত দিন কেটে ধরে রাখিনি তোমাকে ঘরে, শুরুতে শেষ যে আমার ব্যবহৃত প্রিয়, যে আমি ব্যস্ত নিশি জায়গাতে তাই বিদায় জানায়।